তবে এই দানব পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে আর ওশন ফ্লোটিং অন দ্য সারফেস মিক্সিং ইন দ্য সল্ট ওয়াটার এন্ড সিটিং কক্সবাজার সৈকতে শুধু তাই না আজকে কক্সবাজার কুয়াকাটাতে আমরা দেখেছি বিভিন্ন মানে সমাজসেবী সংগঠনগুলো তারা কি করছে তারা এখন ওই প্লাস্টিকের যে বর্জ্যগুলো ফেলা হয় বিভিন্ন সাগরে বা নদীতে সেগুলোকে একত্রিত করে একটা তারা দানবের মূর্তি দিয়ে সেটা নিয়ে একটা প্রতিবাদ তারা করছে কক্সবাজার টেকনাফ সংগৃহীত 5 টন প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে এই দানব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ইমানের 70টা বেশি শাখা রয়েছে সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা হচ্ছে ইমানের একটা অঙ্গ হিসেবে আল্লাহ রাসূল ঘোষণা করলেন বাসে বসে বসে একটা চিপস খাচ্ছি একটা চকলেট খাচ্ছি চকলেটের প্যাকেটটা চুপ করে জানলা দিয়ে ফেলে দিচ্ছি আমরা চিন্তাও করছি না ওই কলার খোসা যেটা আমি ফেলছি অথবা যে একটা বোতল ফেললাম ওই বোতলটা বা কলার খোসাটা ওর উপর দিয়ে যখন একটা গাড়ি যাবে অথবা একজন পথচারী যাবে নিঃসন্দেহে কষ্টে পতিত হবে পড়ে যেতে পারে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা এই জিনিসটা মাথাতেও নিলাম না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি শুধু তাই না একটা মানবীয় কালচার ধরেন আজকে এই যে ময়লা ফেলার বিষয়গুলো নিয়ে আমরা বারবার মানুষকে বলি ময়লা আবর্জনা যেখানে সেখানে নিক্ষেপ করা এই কাজটাকে ঠিক এটা একটা সাধারণ জিনিস কমন জিনিস এগুলোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানও লাগে না কিন্তু আজকে যে অবস্থা আজকে সারা বাংলাদেশটাকে আমরা ভাগাড়ে পরিণত করে ফেলেছি যেখানে সেখানে ময়লা ফেলে ভাগাড়ে পরিণত করে ফেলেছি অথচ ইসলামী কালচার কি মুসলমানদের কী আকীদা বিশ্বাস থাকা ছিল কী আদর্শ থাকা উচিত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানের 70টা বেশি শাখা রয়েছে সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিকে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা হচ্ছে ইমানের একটা অঙ্গ হিসেবে আল্লাহ রাসূল ঘোষণা করলেন সেই মুসলমান হয়ে সেই রাসূলের উম্মত হয়ে আজকে আমরা যেখানে সেখানে ময়লা ফেলে পুরা দেশটাকে একটা ভাগাড়ে পরিণত করে ফেলেছি শুধু তাই না আজকে কক্সবাজার কুয়াকাটাতে আমরা দেখেছি বিভিন্ন মানে সমাজসেবী সংগঠনগুলো তারা কি করছে তারা এখন ওই প্লাস্টিকের যে বর্জ্যগুলো ফেলা হয় বিভিন্ন সাগরে বা নদীতে সেগুলোকে একত্রিত করে একটা তারা দানবের মূর্তি দিয়ে সেটা নিয়ে একটা প্রতিবাদ তারা করছে যেন এই ধরনের কাজগুলো না করা হয় প্রিয় উপস্থিতি আমরা যেটা বলতে চেয়েছিলাম যে আজকে আমরা সারা দেশটাকে ভাগাড়ে পরিণত করেছি আমরাই যখন বিদেশে যাই তখন কিন্তু আবার যেখানে সেখানে ময়লা ফেলি না আমরাই যখন বিদেশে যাচ্ছি সৌদি আরবে যাচ্ছি অথবা অন্য কোনো দেশে যাচ্ছি সেখানে যেয়ে কিন্তু আমরা যেখানে সেখানে ময়লা কেউ ফেলি না কিন্তু সেই আমরাই যখন আমরা বাংলাদেশে আসছি বাসে বসে বসে একটা চিপস খাচ্ছি একটা চকলেট খাচ্ছি চকলেটের প্যাকেটটা চুপ করে জানলা দিয়ে ফেলে দিচ্ছি আমরা চিন্তাও করছি না ওই কলার খোসা যেটা আমি ফেলছি অথবা যে একটা বোতল ফেললাম ওই বোতলটা বা কলার খোসাটা ওর উপর দিয়ে যখন একটা গাড়ি যাবে অথবা একজন পথচারী যাবে নিঃসন্দেহে কষ্টে পতিত হবে পড়ে যেতে পারে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমরা এই জিনিসটা মাথাতেও নিলাম না প্রিয় এগুলো কেন বলছি আমাদের শিক্ষা ব্যবস্থার যে হাল হাকিকত আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের নৈতিক যে আচরণগুলো কীভাবে শেখাচ্ছে তার একটা বাস্তব নজির আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ এই বিষয়ে এখন আমাদের অভিভাবকরা সচেতন হচ্ছেন তারা দেখছেন যে আমাদের সন্তানদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই জীবনের প্রারম্ভিককালে তাদেরকে অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে তাদেরকে অবশ্যই আদব আখলাক শিক্ষা দিতে হবে যেন তারা বড় হয়ে একজন মুসলিম হিসাবে বেড়ে উঠতে পারে তার সারাটা জীবন ইসলামের উপর যেন তারা পরিচালনা করতে পারে এবং কাল কিয়ামতের ময়দানে সে যেন আল্লাহর কাছে নাজাত পেতে পারে